আমি 30 বছর কন্টিনিউ নামাজ পড়ি, আমার মসজিদ কামাই নাই 50 বছর, 60 বছর, 70 বছর, দীর্ঘদিন আমি মসজিদ ঢুকলাম, কিন্তু আমার মেহনতে, আমার পরিশ্রমে একটা বেনামাজি নামাজে ঢুকলো না, একটা বেনামাজি মসজিদ ঢুকলো না, একটা বেঈমান ঈমান পেল না, তাহলে 40 বছরের নামাজি হয়ে আমার কি নাম লাভ হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈমান এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায়, তার ভিতরকে উত্তাল করে দেয়। ঈমান এত স্প্রিট, সে বলবে বেঈমানকে ধরে নিয়ে আয়, তাকে ঈমান পুরস্কার এবং মসজিদের ভিতরে তাকে নিয়ে চ। ঈমান মানুষকে স্থির থাকতে দিবে না, সে বেচয়েন হয়ে যাবে, সে বলবে আমি কি করে একজন বেঈমানের কাছে ঈমানটা পৌঁছিয়ে দিই, তাই সে মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছেন সে 5টা কাজ করবে। ওয়াল্লাযীনা আমানু, সে ঈমান আনবে, 2 নম্বরে ওয়াহাজার, আর সে ঘরে শুয়ে থাকতে পারবে না, সে পাগলের মতো দৌড়ে বেড়াবে। ওয়াজাহাদু, এবং জিহাদ করবে, মানে কোশিশ করবে, চেষ্টা করবে। কি চেষ্টা করবে? যে আল্লাহর দিনকে বাঁচানো বাড়ানোর চেষ্টা করবে। ফি সাবিলিল্লাহে, সে আল্লাহর রাস্তায় দৌড়বে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে নিয়ে আল্লাহর জন্য সে বেরিয়ে যাবে। ঈমানদারের 5টা গুণ। 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে ঈমান বাড়ানোর মেহনত করবে, 3 নম্বরে সে আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবে, 4 নম্বরে নিজের জান, আর 5 নম্বরে নিজের মাল। এতগুলো নিয়ে সে আল্লাহর জন্যে দিনের মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছে তাকে আমি লাভও দিব 5টা। 1 নম্বরে আদাম দারাজাতান ইনদাল্লাহে ওয়া উলাইকা হুমুল ফায়েজুন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এবং সব জায়গায় সে সফলতা পেয়ে যাবে। ভাই, সহজ করে বলতে গেলে বলা যায় আগামীতে ভোট আসছে, কোনো ছেলে তৃণমূলের মেহনত করছে, কেউ কংগ্রেসের মেহনত করছে, কেউ সিপিআইএমের মেহনত করছে, কিন্তু সব ছেলে জোট করে লেগেছে সিপিএমকে জিতাবো, কংগ্রেসকে জিতাবো, কিছু ছেলে আছে তৃণমূলকে জিতাবো। যে পার্টি জিতে যাবে তার কাছে তার সম্মান বেড়ে যাবে, কেন? যে এর মেহনতে আমি পাস করলাম। তো আল্লাহ বলছেন যখন তুমি আমার দিনকে বাঁচানোর জন্যে আমার মসজিদে আমার গোলামকে টেনে নিয়ে এসে ঢোকানোর মেহনত করবে, তখন আমার কাছে তোমার সম্মান বেড়ে যাবে, ওই রকম বাড়বে যেমন এমএলএ এমপির সম্মান বেড়ে গেছে তাদের কাছে, তেমনি আমার কাছে তোমার ঈমান সম্মান বেড়ে যাবে। কেন? না তুমি আমার দিনের মেহনত করছো। আর কি হবে? ওয়া উলাইকা হুমুল ফায়েজুন, সব জায়গায় তুমি সফলতা পাবে। আজকে আমরা হাই রোডের ধারে বাস করছি, সবুজ সিগন্যাল আছে আর লাল সিগন্যাল, যদি সবুজ সিগন্যাল থাকে তো গাড়ি চলবে, লাল সিগন্যাল হলে গাড়ি বন্ধ, যেতে পারবে না। কেন? লাল সিগন্যাল। কিন্তু একটা গাড়ি আছে যে লাল সিগন্যাল মানবে না, বেরিয়ে চলে যাবে, সেই গাড়িটাকে অ্যাম্বুলেন্স বলা হয়, এর জন্য কোনো লাল সিগন্যাল নাই। ঠিক ওই রকম আল্লাহ বলছেন, যারা আমার দিনের মেহনত করবে, লোকের দরজায় দরজায় দিনকে পৌঁছাবে, তার জন্যে কবরে হাসরে পুলসেরাতে মিজানে
আর যত জায়গায় কঠিন রয়েছে কোন রকম লাল সিগন্যাল থাকবে না, সে সব জায়গায় সফলতা পেয়ে যাবে এবং জান্নাতের দিকে আগাতে থাকবে, সে জান্নাতে চলে যাবে। ইবাশশিরুহুম রব্বুহুম, আমার আল্লাহ বলছেন তাদের তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও, তারা আরো কয়টা জিনিস পাবে। ইবাশশিরুহুম রব্বুহুম বিরাহমাতিন, তাদের আল্লাহর তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও, তারা আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে, আল্লাহর শান্তির আওতাভুক্ত থাকবে, ওয়ারিজওয়ানেও, এবং তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে। আল্লাহর সন্তুষ্টি কত দাম, আল্লাহ যদি সন্তুষ্ট চিত্তে একবার আপনার আমার দিকে তাকায় তাহলে বন্ধুরে জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই রকম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট চিত্তে দেখবে। ইবাশশিরুহুম রব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়ারিজওয়ানিহু, আল্লাহ রাজি থাকবে। ও জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং তাদের ঠিকানা হবে এমন একটা জান্নাতে যে জান্নাতটা সব সময় স্থিতিশীল থাকবে, যার ডেট কোনোদিন এক্সপায়ার হবে না। এখানে কি কি বললাম, এখানে বললাম তাদের উপরে তাদের, তারা প্রথমে সম্মান পেয়ে যাবে আল্লাহর কাছে, যারা এই পাঁচটা কাজ করবে। এক নম্বরে ঈমান আনবে, দু নম্বরে ঘর ছাড়বে, তিন নম্বরে মানুষের দরজায় দরজায় ঘুরবে, চার নম্বরে নিজের মাল, পাঁচ নম্বরে নিজের জান, এইগুলো নিয়ে দিনকে বাঁচানোর চেষ্টা করবে। তা আল্লাহ বলছে তাদের প্রথম নম্বর লাভ হবে, আমার কাছে তার সম্মান বেড়ে যাবে। শুধু সম্মান বাড়বে না, তাদের জন্যে সমস্ত জটিল জায়গাগুলো আসান করে দিব, সব জায়গায় সফল কাম দেখবে। শুধু এটা নয়, তাদের রবের তরফ থেকে আর একটা সুসংবাদ রয়েছে, তাদের উপরে রহমত বর্ষিত হবে, তারা রহমতের আওতাভুক্ত থাকবে। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ তাদের উপরে রাজি থাকবেন এবং আমার আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দেবেন যে জান্নাতটা হচ্ছে স্থিতি জান্নাত। আজ আমার বয়স 53, আগামী বছর 54, কিন্তু জান্নাতে স্থিতি। সমস্ত গত বছরের আম এখন স্টোরে পাওয়া যাবে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না, আর জান্নাতে কোটি কোটি বছর একই স্বাদ থাকবে, সেই জান্নাতে দেয়া হবে। সেই জান্নাতটা কেমন জান্নাত, যার তলদেশে রয়েছে নদী প্রবাহমান পানি বইতে রয়েছে। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত 2 মিনিট একবার বলবো। আমি শুরু করেছিলাম কি দিয়ে, যে দীর্ঘ বিশ্বাস, ঈমান এমন একটা মজবুত জিনিস, সেটা যদি কারো হয়ে যায়, এসে যায়, সব কাজ আসান হয়ে যাবে। একটা একটা ছোট উদাহরণ দিই, উদাহরণটা মন দিয়ে শুনেন। একটা ছেলে মাথা পাকলা, রাস্তায় হাঁটছে, ছেলেটা কিন্তু HSC স্কলার ছিল, খুব ভালো রেজাল্ট করেছিল, হঠাৎ তার ব্রেনের গোলমাল, রাস্তায় হাঁটছে, ড্যান্স দিছে, একটা পায়ের জুতা নাই আর একটা আছে, উল্টা করে পড়েছে, বিরাজ করেনি, চোখে মেচিড়ি লেগে আছে, মাথায় চিরুনি করেনি, তেল মাখেনি, গোসল করেনি, বোতাম ঠিক মতো লাগায়নি, মানে ওর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা ভুল। এমন সময় বহরমপুরের ডাক্তার, ব্রেনের ডাক্তার এমনি করে তাকিয়ে দেখছে, ছেলেটার কি ব্যাপার রে, গোটা সমাজ আর 100টা ভুল পেয়েছে। ডাক্তার ওকে নিয়ে গেল, টেবিলে শুয়ে দিয়ে এক্স-রে করে দেখছে, ওর ব্রেনে একটা রগে গোলমাল আছে, টিউমার হয়ে গিয়ে রগের সার্কুলার বন্ধ, অপারেশন করে বের করে দিল, কাজ ক্লিয়ার হয়ে গেল,
ছেলেটা সুস্থ হলো, ওর ব্রেন যখন ঠিক হয়ে গেল, জামা কাঁচা পরিষ্কার, আয়রন করা, বোতাম ঠিক লাগিয়েছে, জুতা ঠিক লাগিয়েছে, ব্রাশ করেছে, চুল কেটেছে, চুলকে আঁচড়েছে, এত যত ভুল ছিল 100টা ঠিক হয়ে গেছে। তার মানে কি বুঝলাম যে ওর আসলে ব্রেনের যোগাযোগটা গোলমালের কারণে এই ভুলগুলো হচ্ছিল। ভুলগুলো ভুল নয়, কারণ ওর ব্রেনটা গোলমাল ছিল তাই ভুল হয়েছিল। আজকে সমাজের দিকে আপনি তাকান, জুয়াতে ভর্তি, লুডুতে ভর্তি, মাতালে ভর্তি, লুচ্চাতে ভর্তি, নামাজে নাই, রোজা নাই, যে যার জমি পারে লিখে নেয়, মেয়েরা বেপর্দা থাকে, লুচ্চামি করে, লুচ্চারা ঘুরে, রান্ডিরা ঘুরে, নানা রকম সমাজটা ভর্তি হয়ে গেছে। শুধু এগুলো দোষ নয়, আসল দোষ হচ্ছে এদের কাছে ঈমান জিনিসটা নাই। এই জন্যে রসুলের মতো গুরু, রসুলের মতো গুরু, রসুলের মতো গুরু, সাহাবিদের মতো শিষ্য শুধু ঈমান শিখতে সময় লেগেছিল 10 থেকে 12 বছর। আমরা তো ঈমান শিখিনি, আমাদের ঈমান তো সেই মজবুত নয়, তাই তাদের এত ঈমান মজবুত হয়ে গেছিল, তারা সব গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে সব নেকি করতে পেরেছিল। তাই আমার প্রথম দিকের বক্তব্য ছিল যে তাবলিগে জালসা, প্রকৃত তাবলিগ যদি আমরা ঈমানকে মজবুত করতে পারি, সমাজের সব লিক ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, কুলসেরাত আছে, আখেরাত আছে, এর ওপরে যদি মানুষের দৃঢ় বিশ্বাস চলে আসে, তাকে আর সিবিআই লাগবে না, সে নিজেই চুরি করবে না, সমাজ ঠিক হয়ে যাবে। এই কথা বলতে গিয়ে আমরা আমাদের পরিচয়টাকে আগে খুঁজে বের করলাম যে আমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উঁট, কুত্তা, শুকরের বাচ্চা নই, আমরা হলাম আদম সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ জীবের সন্তান, আমরা হলাম আল্লাহর গোলাম, এক মাবুদের গোলাম, আমরা হলাম শেষ নবীর উম্মত। কাজ খুঁজেও পেয়ে গেলাম যে আমাদেরকে গোলামি করতে হয় তো আল্লাহরই করতে হবে, আমাদেরকে যদি তরিকায় রসুলকে মানতে হয় তো কোনো তরিকা যদি মানতে হয় তো রসুলের তরিকা মানতে হবে। আর পৃথিবীতে আমি নবীর সন্তানের মতো দুনিয়া করব, গরু ছাগলের মতো করব না। সেই কথা বলতে গিয়ে আমরা শেষ নবীর উম্মত কেন, আমাদের শব্দটা উম্মত দেওয়া হলো কেন, কম দেওয়া হলো না কেন? উম্মত এই জন্যে দেওয়া হয়েছে, নবীর যা কাজ আমাদের তাই কাজ। অতএব আগেকার উম্মতেরা নবীর কাজ পায়নি, তাদেরকে বলা হয়েছে তোমরা পারবে না, এগুলো নবীদের কাজ। কিন্তু এখন নবীর যা কাজ আমার তা কাজ। সেই কাজের ওপরে 5টা কথা আপনাদের সামনে আমি বললাম। কেউ যদি পৃথিবীতে এই দাওয়াতের তাবলিগের কাজ করতে গিয়ে, আজকে গাজীনগরের যুবক বিন্দু একটা তাবলিগি জালসা করলো, ওই জিনিসকেই কেন্দ্র করে সেই 5টা কি, যে তুমি প্রথম ঈমান আনো, ঈমান আনার পর তুমি ঘর ছাড়ো, মানুষের দরজায় দরজায় যাও, নিজের জান আর নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহকে বাঁচানোর জন্যে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে তোকেও আমি 5টা প্রাইজ দিব, আমার কাছে তোর সম্মান বেড়ে যাবে। শুধু আমার কাছে সম্মান বাড়বে না, তোকে আমি আর কি দিব, আমার কাছে সম্মান বাড়বে, এটাই শেষ নয়, তোর সব কঠিন জায়গাগুলো আমি সফলতা দেখাবো এবং আমি তোকে রহমতের আওতাভুক্ত রাখবো, আমি তোর ওপরে রাজি থাকবো, সন্তুষ্ট থাকবো এবং এমন একটা জান্নাতে দিব যে জান্নাতে চির সুখে তোরা বাস করবি।